সেই খেলাহবের নাটক যিনি করতেন সেই নায়ক শামীম ওসমানকে গত কয়েকদিন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে ইতিমধ্যেই বিভিন্ন নিউজ পেপারে সহ একজন সাংবাদিকের মুখে টকশোতে আলোচনা এসেছে যে শামীম ওসমানকে আমেরিকা ভিসা দিচ্ছে না। দর্শক মণ্ডলী, শামীম ওসমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ভিসার উপরে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র থেকে। এমনকি আসলে শামীম ওসমান যে ভিসা পায়নি তাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না, এই বিষয়ে ডক্টর ফজিল সাহেব যে তথ্যগুলো দেবে সেটা দেখলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন। আসলে শামীম ওসমান সে একজন কিন্তু রাজনৈতিক নেতা, নারায়ণগঞ্জের প্রভাবশালী, বন্ধুরা সেটা আমরা সকলে জানি, এমনকি আওয়ামী লীগের একজন শক্তিশালী নেতা শামীম ওসমান। কিন্তু তার যে অবস্থা বন্ধুরা, এ সম্পর্কে যে ডক্টর ফজিল সাহেব যে মূল যে তথ্যগুলো দেবে সেটা দেখলে বিষয়টা ক্লিয়ার হবেন। বন্ধুরা আসলে এই সম্পর্কে আমরা আরো কিছু তথ্য জানবো, তাই বন্ধুরা কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। সেই খেলাহবের নাটক যিনি করতেন সেই নায়ক শামীম ওসমানকে গত কয়েকদিন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে ইতিমধ্যেই বিভিন্ন নিউজ পেপারে সহ একজন সাংবাদিকের মুখে টকশোতে আলোচনা এসেছে যে শামীম ওসমানকে আমেরিকা ভিসা দিচ্ছে না। ইতিমধ্যেই শামীম ওসমান অঘোষিতভাবে স্যাংশনের আওতাধীন চলে এসেছে। তো এতদিন যারা খেলাধুলা করবেন, বিশ্বের বিভিন্ন মানুষদেরকে হুমকি ধামকি দিয়েছেন, বাংলাদেশের গণতন্ত্র মানা মানুষদেরকে যারা হুমকি দিয়ে চলেছেন, যারা ভোট বিহীন এই সরকারকে টিকিয়ে রাখার জন্য মানুষদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করেছেন, সেই শামীম ওসমানরা এখন একটু একটু আস্তে আস্তে নিস্তেজ হতে চলেছে। এই মুহূর্তে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশের জায়গায় যেই সকল জায়গায় দুর্নীতি দুষ্কৃতি করে টাকা পয়সা লোপাট করে ব্যাংক ব্যালেন্স রেডি করেছে, বেগম পাড়ায় বাড়ি করেছে, এখন সেই বেগম পাড়ার চাবি ধরতে গিয়ে বিপদের সম্মুখীন হচ্ছেন এই শামীম ওসমান এবং ওসমান পরিবার সহ তার আত্মীয় স্বজন এবং এই সরকারের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা। বন্ধুরা, আমরা আপনারা জানেন যে গত দুই দিন আগেই বাংলাদেশকে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে সরকারকে কঠিনভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে স্যাংশন দিয়েছেন, আনলিমিটেড স্যাংশন, যে ভিসা রিলেটেড স্যাংশন, যেটা যে কারো উপরে যে কোনো ব্যক্তির উপরে বর্তাতে পারে, সেটা হতে পারে সাংবাদিক, হতে পারে রাজনীতিবিদ, হতে পারে আপনার প্রশাসনিক কর্মকর্তা, নির্বাচন কমিশনার, কিংবা আমাদের দেশের জাতীয় নিরাপত্তায় দায়িত্বরত অতন্ত্র প্রহরী, যে কোনো ব্যক্তির ব্যাপারে এই নিষেধাজ্ঞা থাকতে পারে। কিন্তু অবাক হওয়া কাণ্ড যে নিষেধাজ্ঞাটি অ্যাপ্লাই হওয়ার শুরুতেই সেই কাজটি শুরু হয়ে গিয়েছে। শামীম ওসমানদের মতো মানুষরা এখন আর আমেরিকায় যাওয়ার জন্য ধর্ণা ধরছে, আর তার ভিসার জন্য আমেরিকান এম্বাসিতে বারবার রিকোয়েস্ট করেও এখন পর্যন্ত নাকি ভিসা ম্যানেজ করতে পারে নাই। আমার বিশ্বাস হয়তো ভিসা ম্যানেজটা করতে অনেক কঠিন হবে কিংবা পারবেই না, কারণ তিনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করছেন সেই মুহূর্তেই বাংলাদেশের উপরে এই স্যাংশনটি, বাংলাদেশের এই অবৈধ আওয়ামী লীগ সরকারের উপরে এই স্যাংশনটি জারি হয়েছে। আমার কাছে আজকের যে বিষয়টি ভালো লেগেছে সেটা হচ্ছে আওয়ামী লীগের এই সকল দুষ্ট লোকদের বিশ্বব্যাপী সমগ্র বর্ডারে তারা এখন কোণঠাসা হয়ে যাচ্ছে, কোথাও ওদের জায়গা নেই, কোথাও ওরা পালাতে পারবে না। শামীম ওসমান সাহেব, আপনারা যে বারবার বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন, বাংলাদেশের মানুষের উপরে নিপীড়ন করেছেন, অত্যাচার করেছেন, একটি বার চিন্তা করে দেখুন আপনার ইতিহাস। 2001 সালের আগে আপনার মনে আছে যে কত হুমকি দিয়েছেন, ধমকি দিয়েছেন, কিন্তু বাংলাদেশ থেকে এই শামীম ওসমান সাহেব আপনি কিন্তু বোরকা পরে পালাতে বাধ্য হয়েছিলেন। বাংলাদেশের মানুষের কাছে কিন্তু আপনার গ্রহণযোগ্যতা বলতে বিন্দু মাত্র নেই। আপনি কিন্তু নারায়ণগঞ্জ সামলাতে পারেন না, আপনি সেখানে বাংলাদেশকে সামলাবেন কেমনে? আপনি কিভাবে কোন ভাষায় মানুষদেরকে বক্তব্য দিয়ে উস্কে দিয়ে আপনি খেলা হবে গণতন্ত্রের জায়গাটাকে আপনি খেলাধুলার মধ্যে নিয়ে এসেছেন, অথচ এই দেশের মানুষ গত 14 বছর পর্যন্ত ভোট দিতে পারে না, সেই দেশের মানুষের সাথে আপনি খেলাধুলা করবেন? শামীম ওসমান সাহেব, কথায় অনেক কিছু পারা যায় কিন্তু বাস্তবতা ভিন্ন। আপনাদের এখন যে বিপদে পড়লেন, এই বিপদে পড়ে এখন সোজা হতে চলেছেন। সোজা আঙ্গুলে ঘি ওঠে না, তাই আঙ্গুলে একটু ব্যাখ্যা করা হয়েছে, এখন আপনারা সবাই কিন্তু সুস্থ হয়ে চলেছেন। গত 24 ঘন্টায় আপনার খেলা হবে এই বক্তব্য আমরা কিন্তু এখনো দেখতে পাইনি, কারণ আপনি আর কখনো বক্তব্য দিবেন না। আমার বিশ্বাস আপনি আর কখনো খেলা হবে, খেলা হবে, শেখ হাসিনার নেতৃত্বে এই হবে সেই হবে এই বক্তব্য দেওয়ার মুরাদ আপনি রাখেন না। আমরা এও শুনেছি আপনি পালিয়ে বেড়ানোর জন্য বিভিন্ন পন্থা খুঁজে বেড়াচ্ছেন, আপনি দেশ ত্যাগ করার জন্য বিভিন্ন ওয়ে খুঁজে বেড়াচ্ছেন। শুধু আপনি না, আমাদের কাছে তথ্য আছে আওয়ামী লীগের ঊর্ধ্বতন শত শত নেতা যারা ইতিমধ্যেই আমেরিকান এই স্যাংশন আসার সাথে সাথে তারা মুমূর্ষ হয়ে গিয়েছে, তারা বিভিন্নভাবে নিজেদেরকে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গিয়েছে, তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে, কি করবে কি করবে না, রাখবে শেখ হাসিনাকে, নাকি রাখবে আমেরিকাকে, নাকি রাখবে তার নিজের জীবনকে, এখন তারা ভিসার জন্য হন্যে হারা হয়ে ঘুরছে, ফ্লাইটের টিকিটের জন্য হন্যে হারা হয়ে ঘুরছে। শামীম ওসমান সাহেব, আপনাদের এই নেতাকর্মীরা পালানোর রাস্তা পাবে না, আপনারা পালানোর রাস্তা পাবেন না, শান্তিতে থাকতে পারবেন না,
কারণ বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছেন, বাংলাদেশের জনগণের সাথে আপনারা গাদ্দারি করেছেন, বাংলাদেশের জনগণের ভোটাধিকারকে আপনারা চূড়ান্তভাবে হরণ করেছেন, যে কারণে আপনারা পৃথিবীর কোথাও শান্তিতে থাকতে পারবেন না। তুরস্ক যাবেন, পারবেন না শান্তিতে থাকতে। ইউরোপ, আমেরিকা, কানাডায় যাবেন, পারবেন না শান্তিতে থাকতে। হয়তো পালিয়ে বোরকা পরে ওই ভারতের বর্ডার ক্রস করার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে, তবে আমার বিশ্বাস আপনি পালাবেনই, কারণ আপনার পালানোর অভ্যাস আছে। আমার বিশ্বাস আওয়ামী লীগের সবাই পালাবে, শেখ হাসিনাকে রেখে একা রেখে বাকি সব পালাবে, কারণ আমার এই আত্মবিশ্বাস জন্মেছে শেখ হাসিনার বক্তব্যের কারণে। যেই শেখ হাসিনা বলেছেন 15ই আগস্টের শোকাবহ দিনে দাঁড়িয়ে জাতির সামনে বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে 15ই আগস্ট যখন বঙ্গবন্ধুর নিথর দেহ ধানমন্ডিতে পড়েছিল তখন আমার আওয়ামী লীগের নেতারা কোথায় ছিল। সে আপনাদের কাউকে বিশ্বাস করে না, আমিও বিশ্বাস করি না। যদি বঙ্গবন্ধুকে মৃত্যুর পরে তার নিথারদেহ পড়ে থাকে, রাস্তায় রাস্তায় মিষ্টি বিতরণ হয়, জানাজার নামাজ পর্যন্ত পড়তে আপনারা যান নাই, আপনারা কিসের আওয়ামী লীগ? আমার বিশ্বাস স্যাংশন মাত্র শুরু, এখনো কিছুই দেখেন নাই, চূড়ান্ত পর্যায়ে যখন দেখবেন তখন আপনাদের শ্বাস প্রশ্বাস সব ঘন হয়ে যাবে, ঘন থেকে ঘনত্ব হয়ে যাবে, আপনাদের অবস্থা আরো কঠিন থেকে কঠিন হবে। আপনারা শুধুমাত্র আমেরিকার ভিসা এই মুহূর্তে নিষিদ্ধ হচ্ছে তাই বিচলিত হচ্ছেন, কানাডার ভিসা নিষিদ্ধ হবে, অস্ট্রেলিয়ার ভিসা নিষিদ্ধ হবে, পৃথিবীর কোন ভালো রাষ্ট্রে শামীম ওসমান সাহেব আওয়ামী লীগের আপনারা কেউ গিয়ে পার পাবেন না। অতএব পালিয়ে থেকে লাভ নেই, জনগণের কাতারে আসার চেষ্টা করুন, জনগণকে সাথে নিয়ে জনগণের জন্য কাজ করুন, কিন্তু আমার বিশ্বাস সেটা করার সময়ও এখন কিন্তু আর নেই। যা হওয়ার হয়ে গিয়েছে, আর ইউটার্ন করে ব্যাক করার কোনো রাস্তা নেই, আওয়ামী লীগের আর কোনো উপায় নেই। আওয়ামী লীগের এখন একটাই সহজ উপায়, সেটা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য পথ উন্মুক্ত করা। যদি বাঁচতে চান তাহলে পদত্যাগ করে, বাংলাদেশের সরকারকে পদত্যাগ করিয়ে, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগ নিশ্চিত করে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা যে কোনো উপায়ে ভিন্ন নির্বাচন করে পথ সহজ করে দিন, না হয় পৃথিবীর কোনো বর্ডার আপনাদের জন্য খোলা থাকবে না। সাবধান থাকুন। তবে সর্বশেষ বক্তব্য দিচ্ছি, খেলা হবে, খেলা হবে, আওয়ামী লীগের সাথে হবে, এদেশের অবৈধ সরকারের বিরুদ্ধে খেলা হবে, ওই শামীম ওসমানদের খেলা হবে, এটা আর কখনোই হবে না। আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য জনাব এম আরাফাত নামের একজন ব্যক্তির একটি বক্তব্য আমার নজরে এসেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এমনি অস্থির অবস্থার মধ্যে বিরাজমান, যে মুহূর্তে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে, বিশেষ করে ভিসা রেস্ট্রিকশনের আওতায় এই আওয়ামী লীগ সহ শাসক গোষ্ঠীর অবৈধ প্রশাসনিক কর্মকর্তা সহ নির্বাচন কমিশন সহ যারাই গত 14 বছরে জুলুম নির্যাতন অত্যাচার করে অতিষ্ঠ করেছে মানুষকে, ভোট প্রথাকে ধ্বংস করেছে, তাদের সেই জায়গা থেকে গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য আমেরিকা একটি ভিসা রেস্ট্রিকশন নীতি জারি করেছে, যেটার সর্বাধিক সংখ্যক অপরাধী হিসাবে আওয়ামী লীগ এবং বর্তমান সরকারের নেতা কর্মীরাই সাব্যস্ত হবে বলে বাংলার মানুষ বিশ্বাস করে। তো আরাফাত সাহেব যে বিবৃতিটা নিয়ে এসেছেন আমি খুব অবাক করে তাকিয়ে রইলাম। বিবৃতির মধ্যে তিনি ইতিমধ্যেই নালিশ পার্টিতে যুক্ত হয়েছেন, যেই আওয়ামী লীগ সবসময় বলে আমরা কারো কাছে কিছু বলি না, আমরা আমাদের মতো চলি, আমরা আমাদের মতো চলছি, তারা ইতিমধ্যেই সবকিছু ল্যাপ কম্বল ঘুটিয়ে ইতিমধ্যেই আমেরিকার দরবারে বিভিন্নভাবে সকাল বিকাল সন্ধ্যা ধর্ণা দেওয়া শুরু করেছেন। সর্বশেষ ইমেলটাও এম আরাফাত নামক এই ভদ্রলোক তিনি করেছেন, কাদের কাছে করেছেন? আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। কি করেছেন সেখানে? সেখানে করেছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র কয়েকজন নেতার বক্তব্যকে তিনি কোট করে ইমেল করেছেন এবং সেখানে তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন, যাতে করে আমাদের সেই সিনিয়র নেতাদেরকে এই স্যাংশনের আওতাধীন আনা হয়। অপরাধটা কি করেছে তারা? অপরাধ করেছে তারা গণতান্ত্রিক সম্মেলন অনুষ্ঠান সমাবেশের মধ্যে বক্তব্য দিয়ে বলছে আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচন চাই না, আমরা এই ফ্যাসিস্ট সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না, আমরা তত্ত্বাবধায়ক সরকার নীতির আন্দোলন করছি। তাহলে আমেরিকা আমার এই বাকস্বাধীনতা দিয়েছে, আমেরিকা আমার এই বাকস্বাধীনতার পক্ষে এই স্যাংশনটা দিয়েছে, যাতে করে আমি এই যে কথা বলছি এই কথা বলা থেকে বিরত রাখতে আওয়ামী লীগ না পারে, যাতে করে আমি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে পারি, সেটা যে ভাষায় আমি প্রয়োগ করি না কেন, তত্ত্বাবধায়ক সরকার দাবি তুলতে পারি, গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের দাবি তুলতে পারি, বাংলাদেশের অন্য সকল প্রশাসনিক কর্মকর্তাদের দুর্নীতি দুষ্কৃতির বিরুদ্ধে কথা বলতে পারি, দিস ইজ মাই ওন রাইট। এরা এতটাই মানে অথর্ব সংগঠনে পরিণত হয়েছে যে তারা জানে না যে কোনটা হিউম্যান রাইটস, কোনটা গণতন্ত্রের ভাষা, কোনটা রাজনৈতিক ভাষা। ইতিমধ্যেই তারা মেইল করেছে যে আওয়ামী লীগের পক্ষ থেকে মেইলে বোঝানো হয়েছে, এম আরাফাত সাহেব বুঝাতে চাচ্ছেন বিএনপির এই নেতাকর্মীরা আমরা যে এই গণতন্ত্রের পক্ষে ভাষণ দিচ্ছি সেটা নির্বাচনের জন্য নাকি অন্তরায়। আরাফাত সাহেব, আওয়ামী লীগের বুদ্ধিজীবী সেজেছেন,
এই বুদ্ধিজীবী দিয়ে এইবার আর আওয়ামী লীগকে রক্ষা করতে পারবেন না, শত কৌশল করেও আপনাদের বিরুদ্ধে দেয়া স্যাংশনকে জাতির উপরে চাপিয়ে দিতে পারবেন না। আপনারা অনৈতিকভাবে ভোট করেছেন, নির্বাচন করেছেন, অবৈধ মতে ক্ষমতায় এসেছেন, দীর্ঘ 14 বছর পর্যন্ত এদেশের মানুষের অধিকারকে হরণ করেছেন, পৃথিবীর কে না জানে। এখন স্যাংশন এসেছে, মাথা টাথা সবকিছু আউলে গিয়ে নতুন করে আবার এখানে মুরব্বী সাজার একটা শুরু করেছেন আপনারা। এখন এখানে এসে দার্শনিক তত্ত্ব বর্ণনা করছেন, কিসের দার্শনিক তত্ত্ব বর্ণনা করছেন? এই দেশে, যেই দেশে দিনের বেলা মানুষদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেন, আমাদের কাছে শত শত হাজার হাজার ফুটে যাচ্ছে প্রমাণ আছে, যেই প্রমাণগুলো দিয়ে দিয়ে আপনাদেরকে প্রতি সেকেন্ডে ঘায়েল করা হবে, আর সেই দিন নেই যে আপনারা যা ইচ্ছা তাই করবেন, মেইল করে আবার সেটা জনগণের কাছে প্রচার করছেন, একটু সাধুবাদ দেওয়ার চেষ্টা করছেন, কোনো লাভ হবে না। আওয়ামী লীগ একটি প্রতারক দল, আওয়ামী লীগ একটি অবিশ্বাস্য দল, আওয়ামী লীগ কোনো বিশ্বাসতা অর্জন করার কোনো দল নয়, আওয়ামী লীগ হচ্ছে সম্পূর্ণ নিজের মতো করে মন মাতলামি চালানো একটি সংগঠন, যারা দেশের গণতন্ত্রকে হরণ করেছে, যারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে, যারা দেশের মানুষের কথা মূল্যায়ন করে না, তাদের কাছে কিসের গণতন্ত্র আমরা শিখবো? আরাফাত সাহেব, আপনাদের নিজেদের মাথায় চেষ্টা করুন। প্রতিনিয়ত আপনারা আমাদের নেতাকর্মীদেরকে গুলি করে হত্যা করেছেন, ফাইল রেডি হচ্ছে, ফাইল। আপনি আপনার এই ইমেল থেকে আপনি এখন ওদের তদন্তের আওতায় পড়ে যাবেন, এবং আমি বিশ্বাস করি আপনি আরাফাত স্যাংশন খাবেন, আপনি আরাফাত স্যাংশন খাবেন। অতিরিক্ত ওই যে বলে না, চুরি করে অনেক সময় চোর জোর গলায় বলে কে চুরি করেছে ধরতে যায়, ওই এন্ড অফ দ্য টাইমে কিন্তু ওই সুপিগিরি আর খাটে না, সেই কিন্তু ধরা পড়ে যায়। আপনি সহ আপনারা ধরা পড়বেন, কারণ আওয়ামী লীগের ভান্ডে এমন কিছু আছে যে দেশের বিরোধী দলের মানুষের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার, হত্যা, স্টিম রোলার কে করেছে? আওয়ামী লীগ করেছে। বাঁচবেন কোথেকে? 600 মানুষকে যে হত্যা করেছেন র্যাবের যে আজকে ক্রস ফায়ার দিয়ে, সেই নজির কি আমেরিকার তালিকায় কি নেই আপনারা? আপনাদের কি সেখান থেকে মুক্ত করে দেওয়া হয়েছে? হয়নি, আপনারা তো নিষেধাজ্ঞার মধ্যেই আছেন। এখন বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন যে বিদেশ থেকে চাপ আসছে যাতে আমরা নির্বাচনে যাই। হ্যাঁ, বিদেশ থেকে চাপ আসছে, আমরা নির্বাচনে যাই, কার অধীনে নির্বাচনে যাই? শেখ হাসিনার অধীনে নয়। বিদেশ থেকে চাপ আসছে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার যে গণতন্ত্র হত্যা করেছে তার বিরুদ্ধে গর্জে ওঠার জন্য বিদেশ থেকে চাপ আসছে। বিদেশ থেকে চাপ আসছে গণতন্ত্রের ভাষা সমুন্নত রেখে মুক্ত মঞ্চে কথা বলার জন্য চাপ আসছে, সেটা আসছে বিদেশ থেকে চাপ। বিদেশ থেকে চাপ এসেছে আপনারা যে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে হত্যা, নির্যাতন, জুলুম, অত্যাচার চালাচ্ছেন, সেটার জন্য আজকের আপনাদের উপরে চাপ আসছে, যাতে সেটা আপনারা না করেন, বিরত থাকেন। বিদেশ থেকে চাপ আসছে রাতের বেলা ভোট করবেন আর প্রশাসন দিয়ে ভোট কাটাবেন, সেটা আর এদেশে হতে দেওয়া যাবে না। কত বড় একটি অথর্ব সংগঠন আওয়ামী লীগ, যে একটি স্যাংশনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো এজেন্ডা নিয়েছে সেই এজেন্ডার একটা অংশ নিয়েও তারা আলোচনা করে না, যে ভোট চুরি করেছে আলোচনা করে না, আমাদের দেশের মানুষের মুক্ত মনে স্বাধীনভাবে জনসমাবেশ করতে সেখানে বাধা প্রদান করে সেটা নিয়ে তার আলোচনা নাই, এখানে যে তারা হামলা করছে, মামলা করছে, নির্যাতন করছে সেটা নিয়ে কোনো আলোচনা নাই, আমরা যে এই যে কি বলে বিরোধী মতের মানুষরা বিভিন্ন ধরনের আন্দোলন করবে সেটাকে তারা বাধাগ্রস্ত করছে সেটা না কি তারা বোঝে না? তারা একটা কথাই বোঝে, যে বিরোধী দলের উপরেও যদি তারা সেই নির্বাচনকে ব্যাহত করে সেখানে কি করা হবে, স্যাংশন জারি থাকবে। এই কথাটাই শুধু আরাফাত সাহেব শিখেছে। আরে আরাফাত সাহেব, এত বড় একটা স্যাংশন খেলেন, স্যাংশনের মর্মার্থ এখনো বুঝতে পারেননি? বুঝবেন, একটু অপেক্ষা করেন, কারণ আপনারা আমার মানুষদেরকে মিছিলের উপরে গুলি করে হত্যা করেছেন, আপনারা আমার ভাই বোনদেরকে নির্যাতন করেছেন, ধর্ষণ করেছেন, আপনারা গত 14 বছরে বাংলাদেশের আলেম ওলামা, পীর মাশায়েক, ইসলামিক স্কলার থেকে শুরু করে স্বাধীন চেতা সকল মানুষকে আপনারা জেলের মধ্যে বন্দী রেখেছেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী রেখেছেন, তারেক রহমানকে আজকে দেশান্তরিত করে দেশে এখন পর্যন্ত আসার জন্য পাসপোর্ট দিচ্ছেন না, আপনারা গণতন্ত্র শিখাবেন? কিসের গণতন্ত্র শিখাবেন? আপনাদের এই সকল মেইল আপনাদের জন্য বুমেরাং হবে। আপনারাই যে ভাষায় আপনি বলেছেন যে আমাদের মুরব্বী, আমরা মুরব্বী যাদেরকে মানছি তাদের ফাঁদে আমরা পড়ছি না, বরঞ্চ আপনি অতি চালাকি করতে গিয়ে আপনার অতি চালাকির এই মেইল দিয়েই আপনি ধরা খাবেন এবং আওয়ামী লীগ ধরাশায়ী হবে। আওয়ামী লীগ খুশি হতে পারেনি, আওয়ামী লীগের ঘুম নেই, আওয়ামী লীগের এই স্যাংশন আসার পরে তাদের প্রতিটা নিয়ত ধ্বংস হয়ে যাচ্ছে। এই আওয়ামী লীগ দিয়ে সুষ্ঠু নির্বাচন এদেশে হবে না, সেটা বিদেশের নাগরিকরাও জানে। বহুত কিছু করেছেন, ডোনাল্ডোর জন্য কত কিছু করেছেন, কত কিছু আমেরিকায় গিয়ে হাত পাও ধরেছেন, এজেন্সি নিয়োগ করেছেন, টাকা পয়সা ব্যয় করেছেন, কোনো লাভ হয়েছে? হয়নি, ভবিষ্যতেও হবে না। আমি বিশ্বাস করি বুঝতে সক্ষম হয়েছেন
সময় থাকতে সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দেবেন এবং বাংলাদেশের প্রত্যেকটি নেতাকর্মী এই তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করবে, সংগ্রাম করবে, মিছিল করবে, এটা আমাদের নৈতিক দাবি। এটা নির্বাচনকে ব্যাহত করার দাবি নয়। অতএব মিথ্যাবাদের রাজনীতি বন্ধ করুন। শিক্ষিত সজ্জন ভদ্র সেজে মুখোশ পরে আওয়ামী লীগের আজকে তাদের পক্ষে দালালি করতে গিয়ে দেশের বিরুদ্ধে হাত উঠাবেন না। সেই হাত দেশের জনগণ অবশ্যই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে গণতান্ত্রিক ভাষায় প্রতিহত করবে ইনশাআল্লাহ। দর্শক মন্ডলী, শামীম ওসমানের বিষয়ে যে ডক্টর ফজিল হক সাহেব কথাগুলো বলেছে, যে তথ্যগুলো দিয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে আমেরিকার ভিসা পায়নি, এ সম্পর্কে আমরা তো অনেক তথ্য জানলাম বন্ধুরা। আসলে বন্ধুরা, এই সম্পর্কে আপনাদের কি বলার আছে অবশ্যই আপনারা বলতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।